আমি মুলকে সাবার একটা খবর আপনার কাছে নিয়ে আসছি যে খবরটা আপনার কাছে নাই। এই জন্য আমি হুজুর আপনাকে বলে যাওয়ার সময় পাই নাই। মুলকে সাবার থেকে আর একটা হুদহুদ পাখি আসছিল, তার সাথে আমি চলে গেছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি অবস্থা তাই বলো। বলে, হুজুর মুলকে সাবার ভিতরে যেয়ে দেখলাম সেখানে একজন রানী শাসনকর্তা, সব জিনিস তার হয়, কিন্তু হুজুর আশ্চর্যের বিষয় হলো, বলে হ্যাঁ আরশুন আজিম, তার একটা আরশ দেখলাম, একটা সিংহাসন দেখলাম হুজুর, বিরাট আকারের। বলে, তার মানে সিংহাসন তো সব রাজারই আছে। বলে, হুজুর তার সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত চওড়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকর এবং মেহরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন সপ্তাহের ঈদের দিন, দামি দিন, এই জুমার দিনের নামে আল্লাহ পাক কুরআন শরীফের একটা সূরাও নাযিল করেছেন, সূরাতুল জুমআ। যদিও নাকি এক ওয়াক্ত নামাজ, দুই রাকাত নামাজ ফরজ, কিন্তু এই দুই রাকাত নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কুরআনের একটা সূরা দিয়েছেন, فَسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ, আল্লাহ পাকের নির্দেশ, إِذَا نُودِيَ لِلصَّلَاةِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا, হে ঈমানদার দল, إِذَا نُودِيَ لِلصَّلَاةِ, যখন তোমাদের জন্য আজান হয়, আল্লাহর ঘরের দিকে আহ্বান করা হয়, তখন তোমরা فَسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ, আল্লাহ পাকের শরণার্থে তোমরা মসজিদের দিকে আগায় যাও, চলে যাও, এটা আল্লাহর নির্দেশ। এবং সূরা জুমার মধ্যে আয়াতটা আছে, জুমার কত গুরুত্ব, যে জুমার আজান হলে কোনো মুসলমানের পুরুষের ঘরে বসে থাকার অনুমতি নাই, আল্লাহ পাকের ওয়ার্ডার তার উপরে সাথে সাথে চলে আসে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা কোথায় চলে যাও, আল্লাহর ঘর মসজিদে চলে যাও। এই জন্য অনেক গুরুত্ব দিন, এই দিনের গুরুত্বটা আমাদের কাছে আসতে হবে। পূর্বের ধারাবাহিকতায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলাতের উপরে ছিলাম, যে মানব জীবনে যদি আল্লাহ পাকের এই পবিত্র বাণী বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে বাস্তবায়ন করে, তার জীবনে কী লাভ হবে, এর প্রেক্ষাপটে এই বিসমিল্লাহ আছে কুরআন শরীফের প্রতিটা সূরা শুরুতে, এবং সূরায় নমলের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা আয়াতের অংশ হিসাবে এই আয়াতটা বলছেন। এই জন্য এই আয়াতটা পড়েছিলাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি চিঠি লিখছিল বিলকিসের কাছে, তখন তার শুরুতে কী লিখছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখা শুরুতে, খানা খাওয়া শুরুতে, বাজারে যাওয়া শুরুতে, মানব জীবনে যত ভালো কাজ আছে সব ভালো কাজের শুরুতে যদি মানুষ এই কাজটা করে, এই জন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবা লিল্লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফদার,
প্রতিটা কাজ যে কাজে বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় এই কাজটার শেষ ফল ভালো হয়, যে কাজে বিসমিল্লাহ থাকে না সেই কাজের শেষ ফল ভালো হয় না। তো যেহেতু এই আয়াতটা 30 নম্বর, তো আল্লাহ পাক হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে পিছে কি কথা বলেন এই ধারাবাহিকতায় আমরা চলে আসছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফর নিয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় সফরে যাচ্ছিলেন, সেখানে তিন ধরনের বাহিনী ছিল। আল্লাহ বলেন ওয়া হুশিল সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি জিন কুল এবং ইনসান এবং পাখি কুল নিয়ে সফরে রওনা হয়েছিলেন, পরবর্তী যাওয়ার পরে একজন মুরব্বির সাথে সাক্ষাৎ হয়েছিল। এরপর পিপিলিকার এলাকা কার এলাকা পিপিলিকার এলাকায় যাওয়ার পরে পিপিলিকার সাথে একটা সাক্ষাৎ হয়েছিল। তো পিপিলিকার কথার উপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুস্কি হাসি দিছিলেন। আমরা অনেক সময় যদি কারোর পরে খুশি হই তাহলে মুস্কি হাসি দেয়, এমন একটা হাসি দেয় তার মুখটা দেখলে মনে হয় যেন সে খুব খুশি। আল্লাহ পাক বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিপিলিকার কথার উপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন এবং তাবাসসুম করলেন, অর্থাৎ মুস্কি হাসি দিলেন। হাসি তিন ধরনের হয়, একটা হয় তাবাসসুম মুখের উপরে হাসির ছাপ বোঝা যায়, আর একটা হয় জেহেক কোনো রকম দাঁতের ছাপ দেখা যায়, আর একটা হয় কহকহা। কহকহা মানে ওট্টু হাসি যার দ্বারা নামাজ ভেঙে যায়। নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি কহকহা করে মানে জোরে জোরে হাসি দেয় তাহলে এলেকটার কোনো বায় বাতাস ছাড়াই ও লোক নামাজ কি হয়ে যায়, ভেঙে যায়। এই জন্য মুসলমান হিসাবে হাসি দিলে কোনভাবে দেবে, কান্না করলে কোনভাবে করবে তাও আছে কিনা কোরআন হাদিসে, নবীদের সুন্নাত। আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, নবীরা যখন হাসতেন তখন তাবাসসুম করতেন, মুখের উপরে তাদের হাসির ছাপ বোঝা যাইতো। আর আমরা যখন হাসি তখন মনে হয় আমাদের দুনিয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, এমন হয় কি না? আল্লাহ পাক কোরআনে শিখাই দেন মুসলমান তোমাদের হাসির পদ্ধতি কেমন হবে, কান্নার পদ্ধতি কেমন হবে, চলার পদ্ধতি কেমন হবে, খাওয়ার পদ্ধতি কেমন হবে। আল্লাহ পাক কোরআনে এগুলি বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন রহমানের জানা বান্দা হবে তাদের কিছু স্পেশাল কোয়ালিটি হবে, গুণ হবে। এক নম্বর কোয়ালিটি হবে ওয়া ইবাদুর রহমান, আল্লাহ পাক বলেন রহমানের বান্দা তারা হবে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে চলবে ঠান্ডা মাথায় নিরিবিলি। কিভাবে ইয়ামশূনা আলাল আরদি হাওনা, তাহলে চলার গতি কি হবে, মধ্যম হবে না ঊর্ধ্ব হবে না নিম্ন হবে, তাও কোরআন শিবে আছে কিনা? এটা আমরা অনেক সময় ছেলেদেরকে বাচ্চাদেরকে শেখাই, বাবা উশৃঙ্খল করবা না, শান্ত মতো বাড়বা, বেয়াদবি করবা না, কি বলেন? আল্লাহ পাক বলেন রহমানের বান্দা হতে গেলে এই কোয়ালিটিগুলি তোমার ভিতরে লাগবে। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, কি চলার ভিতরে একটা গতি থাকবে মধ্যম। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, আল্লাহ পাক বলেন যখন তারা মূর্খ লোকের সাথে কথা বলবে তখন শান্তি কামনা করবে, সেখানে ফ্যাসাদ বাধায় নেবে না। আমাদের সাথে যদি কোনো ব্যক্তি কিছু সামান্য একটু কিছু বলে, একটা বললে তিনটে বলে ছেড়ে দেবো, আমি ঠকবো কেন? তাই কি আল্লাহ পাক বলেন এটা রহমানের বান্দার গুণ না, রহমানের বান্দার গুণ হইল সে কোনো ফেতনা ফাসাদে চড়াবে না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা তাদের উপরে কোনো কথা আক্রমণ করে ফাকালু সালামা, তখন তারা শান্তি কামনা করে যে ভাই তুমি জিতে গেছো আমি ঠকছি, তুমি এখন ঠান্ডা হও সালামা। তাহলে চলার গতি কি, হাসার গতি কি, কান্নার গতি কি, সব কোরআন শিবে আছে কিনা? আল্লাহ পাক বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, হযরত সুলাইমান নবী পিপিলিকার কথার উপরে হাসলেন না কাঁদলেন? পিপিলি উপরে কহা কহা করলেন, অট্টু হাসি দিলেন না, সামান্য মুখের উপরে হাসির ছাপ দিলেন? এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য দেখেন পরবর্তী কথাগুলি কি বললেন, আল্লাহর কাছে কত ভালো লাগছে। এই জন্য আল্লাহ পাক কোরআন শিবের ভিতরে এটা নকল করছে। আল্লাহ বলেন ক্বাল রাব্বি আউজিনি আন আশকুরা নিয়মাতাকা আল্লাতী আনআমতা আলাই, হে পরওয়ারদিগার সামান্য একটা পিপিলিকার কাছ থেকে কত বিদ্যা শিখলাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন তোমার শুকরিয়ার উপরে থাকতে পারি, 24 ঘন্টা আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারি, তোমার কৃতজ্ঞ বান্দা আমি হতে পারি, সেই তৌফিক তোমার কাছে আমি চাই। নিয়ামতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আল্লাহ তুমি আমার পায়ের থেকে মাথা পর্যন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছো,
আমার মাথা ভেতার উপরে নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছো। আল্লাহ এই নিয়ামতের শুক্রিয়া জন্য আমি সদা সর্বদা যতদিন দুনিয়ায় রাখো ততদিন করতে পারি। এই তৌফিক কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। আউজিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। এখানে লক্ষণীয় বিষয়, শুধু কি নিজের কথাই বললেন না মাতা পিতার কথাও বললেন? ওয়া আলা ওয়ালিদাই, আল্লাহ আমার যে নিয়ামত যা আছে এইগুলি হলো আমার মাতা পিতার অবদান। আল্লাহ সর্বপ্রথম তোমার অবদান, এই জন্য তোমার শুক্রিয়া আদায় করি। দ্বিতীয় নম্বর অবদান আমার মাতা পিতার, আল্লাহ এই জন্য মাতা পিতার শুক্রিয়া আদায় করি। এই কথাটাই তো আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, ওয়াকাদা রাব্বুক, আল্লাহ পাক ফয়সালা দেন কি? ওয়াকাদা রাব্বুক, আল্লাহ খবরদার খবরদার, ইবাদত দশত্ব বন্দেগী একমাত্র কার হবে? আল্লাহ ছাড়া আর কারোর হবে না। দুই নম্বর হবে কি? ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার হবে। মাতা পিতার সাথে কি হবে? আর অন্য লোকদের সাথে অসৎ ব্যবহার হবে কি? মাঝদর এলাকাবাসী তাই হবে কি হবে? আল্লাহ পাক বলেন, সিরিয়াল সিরিয়াল, তুমি যদি রহমানের বান্দা হও, সমস্ত রহমানের যে গুণগুলি আছে, রহমানের নবীর যে গুণগুলি আছে, এই গুণগুলি তোমার ভিতরে আসতে হবে, তখন তুমি রহমানের বান্দা হতে পারবে। সেই জন্য আমাদের রহমানের বান্দা হতে হলে রহমানের বান্দার কোয়ালিটি কী, গুণ কী, এটা আমাদের জানতে হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তৌফিক চাইলেন, মুস্কি হাসি দিলেন, আল্লাহ তুমি আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। দুই নম্বর, ওয়ান আমালা সালিহান তারদাহ, আল্লাহ তুমি আমাকে এমন নেক কাজ করার তৌফিক দান করো যে নেক কাজে তুমি খুশি হও। দুনিয়ার ভিতরে কাজ দুই ধরনের, একটা নেক কাজ একটা বদ কাজ। একটা কাজ করলে মানুষ খুশি হয়, একটা কাজ করলে আল্লাহ খুশি হয়। একটা কাজ করলে বান্দা অসন্তুষ্ট হয়, আর একটা কাজ করলে বান্দা আল্লাহ কি হয়, অসন্তুষ্ট হয়। এখন আপনার জীবনের কর্ম কোনটা হবে? মনে যা চাই তাই করবেন? এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, ওয়ান আমালা সালিহান তারদা, আল্লাহ তুমি আমাকে এমন কাজ করার তৌফিক দান করো যে কাজে তুমি খুশি হও, যে কাজে তুমি খুশি হও। আমরা যখন কাজ করব তখন আমাদের করণীয় কি হবে? যে আল্লাহ পাক যে কাজে খুশি হয় এই কাজটা করা সেরে হবে, এই কাজটা করা উত্তম হবে, না মনে যা চাই তাই? এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, নেক আমল করার তৌফিক তুমি দান করো। নেক আমল করার তৌফিক আল্লাহ যদি না দেন, আপনি আমি জোর করে করতে পারবো? এটা সম্ভব না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ান আমালা সালিহান তারদা। তিন নম্বর, ওয়াদখিলনি বিরহমাতিক ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ ওয়াদখিলনি বিরহমাতিক, আল্লাহ আপনার রহমত দিয়ে আমাকে ফি ইবাদিকাস সালিহিন, আপনার নেককার বান্দাদের তালিকাভুক্ত আমাকে করে দেন। এক নম্বর দোয়া করলেন, আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে নিয়ামত আমার উপরে এবং আমার পিতা মাতার উপরে দান করছেন। দুই নম্বরে, আমাকে সদা সর্বদা দুনিয়ায় যতদিন রাখবেন, আর আমালা সালিহান তারদা, যে নেক কাজগুলি করলে আপনি খুশি হন, এমন নেক কাজগুলি করার তৌফিক আল্লাহ আপনি আমাকে দান করেন। তিন নম্বর হইল, ওয়াদখিলনি বিরহমাতিক ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে, আদখিলনি বিরহমাতিক, আপনার রহমত দিয়ে আপনাকে আমাকে দাখিল করে দেন, ফি ইবাদিকাস সালিহিন, আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে দেন আমাকে। তাহলে আল্লাহ পাকের যে সমস্ত নেককার বান্দারা আছে তাদের দলে ভুক্ত হইতে হবে, জোর করে না আল্লাহর কাছে তৌফিক চেয়ে। তাহলে আয়াতের ভিতরে আমরা কয়টা জিনিস শিখলাম? তিনটা। এক নম্বর, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার তৌফিক চাওয়া। দুই নম্বর, নেক কাজ করার তৌফিক চাওয়া। তিন নম্বর, ওয়াদখিলনি বিরহমাতিক ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনার নেককার বান্দা যারা আছে দুনিয়ায় তাদের দলভুক্ত আপনাদেরকে বানাই দেন। আপনারা রাজি ইনশাল্লাহ? তিনটা কাজ করবো ইনশাল্লাহ আমরা। এক নম্বর কি করবো? সদা সর্বদা আল্লাহ পাকের শুকরিয়ার ভিতরে থাকবো। দুই নম্বর, দুনিয়ার ভিতরে ভালো কাজ করার তৌফিক আল্লাহর কাছে চাবো। কি? আউজিয়ানি আনাশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, এক নম্বর। দুই নম্বর, ওয়ান আমালা সালিহান তারদাহ, আল্লাহ আপনার সন্তুষ্ট অনুযায়ী কাজ করার তৌফিক আপনি আমাকে দিবেন। তিন নম্বর, ওয়াদখিলনি বিরহমাতিক ফি ইবাদিকা সালিহিন, আপনার নেককার বান্দা যারা আছে তাদের দলে আমাদেরকে শামিল করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
পিপিলিকার ওয়াজ বক্তব্য শুনে তিনটা দোয়া আল্লাহর কাছে করলেন, আল্লাহর কাছে মনোনীত হয়েছেন। সমস্ত দেশবাসী সমস্ত দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে পাঠিয়ে দিয়েছেন, যাও হে বান্দারা তোমরাও এই কাজগুলি করো, ঠিক না বলেন? এরপরে আল্লাহ বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, হে সেনাবাহিনীর দল, মানবের সেনাবাহিনীর প্রধান যে আছে সে সেনাবাহিনী গণনা করো, পাখিকুলের যে আছো সে গণনা করো, জিনের যে প্রধান আছো সে গণনা করো, সব গুণিকা থেকে গেলেও ঠিকঠাক আছে, কিন্তু পাখিকুলের সেনাবাহিনীর যে প্রধান ছিলেন তিনি বললেন, হুজুর একটু সমস্যা হয়ে গেছে, সামান্য একটু সমস্যা কি সেটা? বলে বলে হুজুর, দায়িত্বের ভিতরে একটা পাখি ছিল তার নাম হুদহুদ। আমাদের দেশে যে সমস্ত পাখি আমরা চিনি, দোয়েল পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি আছে না নাই, এগুলো আমাদের পরিচিত কিনা বলেন তো দেখি, জাতীয় পাখি কি? দোয়েল পাখি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হুদহুদ পাখি কি জাতীয় পাখি? না, দোয়েল পাখি জাতীয় পাখি। দোয়েল পাখি জাতীয় পাখি, আপনি জানেন দোয়েল পাখির মূল্য কত? টাকার উপরে তার স্থান আছে। আমাদের চলাফেরা করতে যে টাকাটা লাগে সবসময়, 24 ঘন্টা টাকা না হলে, নোট না হলে ভোট হয় না, এরকম একটা অবস্থা না? তো এখন নোটের কাছে সব, এই নোটের উপরেও ছবি আছে কার? দোয়েল পাখির। দোয়েল পাখির মূল্যকে যেমন তেমন না, বাংলাদেশ সরকারের কাছে অনেক হাই লেভেলের মূল্য, হাই লেভেলের মূল্য। এই মূল্যটা কি দোয়েল পাখি জানে? দোয়েল পাখি যদি জানতো তাহলে ওই কাদার ভিতরে ডুব দিত, বোঝেন না কথাটা? দোয়েল পাখির মতো অনেক গুণ আমাদের ভিতরে আছে, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আশরাফুল মখলুকাত, সব থেকে দুনিয়ায় হাজার হাজার মখলুকাত বানাইছেন, এর ভিতরে সব থেকে দামি শ্রেষ্ঠ মখলুকাত কারা? দোয়েল পাখি, হুদহুদ পাখি, ঘুঘু পাখি না আমরা? এই কথাটাকে আমরা বুঝি যে আমরা দুনিয়ার ভিতরে সব থেকে আশরাফুল মখলুকাত। গরু আমাদের খাদ্য, গরু আমরা ধরে খাই বলে কি বলেন? সেটিখানি কথা ওরা সর্বনাশ। আল্লাহ পাক বলেন, সেনাবাহিনীর প্রধান পাখিকুলের অর্ডার দিল, হুজুর একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? যার দায়িত্বে হুজুর পানির দায়িত্ব ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো এলাকায় গেলে জিনদেরকে বলতেন, দেখো কত ফিটনেস এই পানি আছে, জিনরা সেটা বলে দিতেন, পড়ার নাই হুদহুদ পাখি বলে দিতেন যে এখানে এত ফিটনেস এই পানি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে অর্ডার করতেন, এখানে পানি উত্তোলন করো, কিন্তু এক জায়গায় থেকে অজু গোসলের প্রয়োজন, সেখানে তো আর সব জায়গায় তো আর পানির ব্যবস্থা নাই, হুদহুদ পাখির প্রয়োজন, সে পানির ডাইরেক্টর, পানি ইঞ্জিনিয়ার। হযরত সুলাইমান আলাইহিস সালাম খুঁজতেছেন, হুদহুদ পাখি নাই। আল্লাহ বলেন, খুঁজতে খুঁজতে দেখা গেল হুদহুদ নামে একটা পাখি গায়েব, সে নাই অনুপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম হিসাব দিলেন, দুনিয়ার ভিতরে সামান্য রানী বিল কি কয় কি পিপিলিকার রানী, সে শাসন করে, তার শাসনের ভিতরে কোনো ত্রুটি নাই, সেনাবাহিনীর কোনো ত্রুটি নাই। আমি একজন মানুষ, সমস্ত দুনিয়ার শাসনকর্তা, আমার সেনাবাহিনীর একজন হুদহুদ পাখি নাই, এত বড় সাহস! হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু গরম হলেন, কি হলেন? তাইর, যখন নাকি তাইরকে পাইলেন না, এই তাইরের নাম কি ছিল? হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি, ঠোঁট লম্বা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি হলো আমার, আমি হুদহুদ পাখিকে দেখি না, কোথায় গেল সে আমাকে না বলে, না বলে চলে গেল? তখন উনি বললেন, সে আমাকে না বলে এরকম আউট হলো, এটা তো বড় অপরাধের কথা। আমি সে আসার পরে কঠিন সাজা তাকে দিব। কাকে? হুদহুদ পাখিকে সাজা দেবেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম অপরাধ কি? না বলে চলে গেল না? লাউ আযাবান শাদীদা আও লাযবাহান্নাহ, তাকে পায়ার উড়ে শক্তিহীন করে দেবো যাতে উঠতে আর না পারে, আমাকে না বলে চলে গেল, অথবা তাকে জবাই করে দেবো। পরে চিন্তা করলেন, কোনো কাজেও তো যাইতে পারে, অনেক সময় দেখা যায় যে কোনো কাজে যে আটকে গেছে, আউলা আযবাহান্নাহু আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কারণ দর্শন নোটিশ দেব, কোন কারণে তুমি গায়েব ছিলে, অনুপস্থিত ছিলে বলো। আমরা যদি প্রত্যেক দিন মসজিদে খোঁজ নিতাম কোন মুসল্লি আসছে কোন মুসল্লি আসে নাই গায়েব, তাহলে মুসল্লির সংখ্যা বাড়তো না কমতো? আপনারা কি বলেন? কোনো দিন খোঁজ নেন, খানা খাওয়ার সময় খোঁজ নেন, নিজে তো গোশ পাকায় একেবারে ইচ্ছা মতন খান,
পরশির কোনো খোঁজ খবর আমরা নেই, কত মানুষের ঘরে আহার নেই, কত রকমের অসুবিধা আছে, কেউ কোনোদিন খোঁজ নেই না। এটা আমাদের সবলতা না দুর্বলতা? কি বলেন? এই দুর্বলতাগুলি আল্লাহর কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন যে দেখো, তুমি যখন খানা খাও তোমার পরশির খবর নাও, তুমি যখন কোনো কাজ করো তোমার পরশির খবর নাও, তার কি অবস্থান আছে, তাই না? হযরত সুলাইমান আলাইহিসসালামের মতো একজন পাওয়ারফুল নবী, তিনি পিপীলিকার খবর রাখেন, তিনি কিসের খবর রাখেন? হুদহুদ পাখির খবর রাখেন, যে হুদহুদ পাখি কোথায় গেল, পিপীলিকার অবস্থান কি বলেন। আর আমার যদি ওরকম পাওয়ার থাকতো, আমার সাক্ষাৎ করতে পারতেন আমার সাথে, আর সর্বনাশ। পরে আসেন, পরে আমাদের এক হুজুর বলছিলেন, এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহ পাক হায়াত মউত রিজিক দৌলত নেতাদের মাধ্যমে বণ্টন করতেন, তাহলে আমাদের মতন মোল্লা যারা, আমরা উপস্থিতি যারা থাকি, বিশেষ করে এদের ভাগে আসতো না। যারা একটা এমপির ভাগে দাঁড়ান, কিছু হায়াত দিয়ে দিলেন যে হায়াতটা তুমি বণ্টন করে দিও, তো উনি দেখি আমার ইমাম সাহেবদেরকে ডাকতেন যে বাইতুল মামুন কি বাইতুল নূর মসজিদের ইমাম সাহেব, অমুক মসজিদের ইমাম সাহেব, তাদেরকে 5 বছর 10 বছর করে হায়াত দিও। উনি কি তাই করতেন? কী করতেন? দেখতেন যে নিজের মামা খালা কোথায় স্বাস্থ্য বাড়িতে আছে, এদেরকে বরাদ্দ দিয়ে মোটামুটি আমাদের যদিও সংবাদ চিঠি দিয়ে সংবাদ দিতে যে হুজুর হায়াত বরাদ্দ আছে আপনি যাবেন, যাই দেখি সব শেষ, বলে হুজুর চলে যান, এই সালাম শেষ হয়ে গেছে, যান যান যান, ঠিক না? বলেন, হায়াত মৌত রিজিক দৌলত এইগুলি এই জন্য আল্লাহ পাক নিজের হাতে রাখছেন, কাউকে দেই নেই। যদি কোনো নেতা কো তাদের হাতে দিত, তাহলে আজকে আমাদের পর্যন্ত আসে এটা বুঝত না, আমরা দুনিয়া বেশিই থাকতে পারতাম না। ঠিক বললাম না? ঠিক বললাম। যদিও নাকি কারো গায়ে পড়তে পারে, কি বলেন, বাস্তবতা বলি, আমার আজকে আসার দেরি হওয়ার পিছনে আমাদের এলাকায় ভোট চলতেছে, আপনাদের এখানে ভোট চলে না? এই ভোটের ভিতরে যারা ক্যান্ডিডেট এরা ভোট চেয়ে বেড়াচ্ছে, ভোট চাওয়ার পরে এই সাথে যে সমস্ত লোকগুলি আছে, এরা যে আমার বাসায় তো কেউ থাকে না, আমার স্ত্রী থাকে আর মেয়ে থাকে, আমার বাসার উপরে হামলা করছে রাত 3টার সময় হামলা করার পর ওই রাত্রে যখন নাকি মোবাইল দিয়ে চিনতে পারছে, তখন মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেছে। চলে গেলে রাত্রে আর একজনের ফোন দিয়ে বাসার থেকে ই করে আমারে ফোন দিয়েছে রাত 4টার সময় যেরকম বাসায় দুর্ঘটনা ঘটছে। আমি গেছি এই রাত্রের আগের রাত্রে যাইয়ে এলাকার যিনি আছেন আমাদের ওখানকার, যিনি মানে কি কয় পৌরসভার দায়িত্ব মেয়র সাহেবকে বললাম যে ভাই এই ঘটনা, উনি ওসি সাহেবকে ফোন দিয়ে দিলেন, ওসি সাহেব আমি গেলাম, আমি যাওয়ার পরে তাদেরকে ডেকে বললেন যে ঠিক আছে ওটা এলাকায় যেয়ে মিটমাট করে দিও, বাস শেষ। কেন আপনারা আবার মাইন্ড করেন না, আমি আমার ব্যক্তিগত দুর্বলতাটা বলা ঠিক হচ্ছিল না, বাস্তবতাটা উঠাই দিলাম, কার নাম বলে আমার মারধর খাবো পথে ঘাটে, বোঝেন না কথাটা, নিজেরটাই বলি। আজকে যদি আমি মেজর সিনহার মতো একজন পাওয়ারফুল লোক হতাম, কি বলেন, এই যে সেলিন ইরার ছেলে ধরা খাইলো, ওইরকম যদি আমি একজন কি নৌবাহিনীর কর্মকর্তা হতাম, তাহলে ঠিক আমার কেসটা ফাইলে উঠত, কথা বোঝেন নাই, এই কেসটা ফাইল উঠল না কেন, আমি একজন মোল্লা মানুষ, আমি করি খাই মামতি, করি খাই মাদ্রাসায় শিক্ষকতা, আমার কথার 4টে মূল্য নেই, আমি যদি প্রধানমন্ত্রীর কাছেও এর আপত্তি জানাই সেটাও পচবে না, কি বলেন, কথা ঠিক না? বলেন কেন? দুর্বল আমরা, কি দুর্বল? দুর্বলের সহায়স্থল একমাত্র আল্লাহ, দুর্বল সহায়স্থল দুনিয়ায় কেউ নাই। আল্লাহ পাক শাসন ব্যবস্থা দেখাই দিয়েছেন কোরআনের মাধ্যমে, হে দুনিয়ার মানুষ দেখো, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সামান্য একজন হুদহুদ পাখি, তার খবর না নিয়ে সে চলে না, একটা পিপীলিকা তার দ্বারাই কষ্ট পাবে, সে সেটা চায় না, তাহলে আমাদের শাসন ব্যবস্থাটা কেমন হওয়া দরকার, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক এই কথাটা বলেন যে ওয়াতাফাক্কাদাত তাইর ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহ বলেন ফামা কাসা গায়রা বাঈদ ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহ ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই হুদহুদ পাখি দেখা গেল হাজির, হাসেই বলছেন ফামা কাসা গায়রা বাঈদ, কোনো লেট হইল না, দেরি হইল না, ইতিমধ্যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজিরা দিলেন এবং এসে বললেন, এসে নত জানু হয়ে গেলেন, হাত পা সব মিলাই দিলেন, যেহেতু আমি আপনার না বলে গেছিলাম এটা আমার অপরাধ, তার ভাষায় সে বুঝাইতে লাগলো, কিন্তু একটা খবর আছে হুজুর, আমি একটা খবর আপনার কাছে নিয়ে আসছি, যেহেতু আপনি সমস্ত বিশ্বের শাসনকর্তা দাবি করেন, এটা ভুল, আপনার অবসরে এখানে অন্য লোক শাসন করে, এই কথাটা আমি আপনাকে নলেজ দেওয়ার জন্য আসছি।
আহাদ তুমি মালাম তুহিদ বিহি ওয়াজিতু কামিন সাবাইম বিনাবাই ইয়াকিন আমি মুলকে সাবার একটা খবর আপনার কাছে নিয়ে আসছি যে খবরটা আপনার কাছে নাই এই জন্য আমি হুজুর আপনাকে বলে যাওয়ার সময় পাই নাই মুলকে সাবার থেকে আর একটা হুদহুদ বাকি আসছিল তার সাথে আমি চলে গেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কি অবস্থা তাই বলো বলে ইন্নি ওয়াজাদতু ইমরাতান তাম ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম বলে হুজুর মুলকে সাবার ভিতরে যেয়ে দেখলাম সেখানে একজন রানী শাসনকর্তা না পুরুষ পুরুষ শাসন করে রানী শাসন করে ভালো ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইই তার দেশের কোনো জিনিস আমদানি রপ্তানি করা লাগে না কোনো জিনিস বাইরের থেকে আনা লাগে না সব জিনিস তার দেশে উৎপন্ন হয় তাহলে কি দেশটা স্বয়ংসম্পূর্ণ না পরনির্ভরশীল স্বয়ংসম্পূর্ণ কোথাও দেওয়া লাগে না আমরা কি স্বয়ংসম্পূর্ণ না পরনির্ভরশীল আরে ভারত পেয়ে ধাক্কায় দিলে আমাকে ফেরত দাম 200 টাকা কি কত বড় সমস্যা আমাকে আল্লাহ ওয়াউদিয়াত মিন কুল্লি শাই আল্লাহ বলেন সব জিনিস তার হয় কিন্তু হুজুর আশ্চর্যের বিষয় হলো বলা হা আরশুন আযীম তার একটা আরশ দেখলাম একটা সিংহাসন দেখলাম হুজুর বিরাট আকারের বলে তার মানে সিংহাসন তো সব রাজারই আছে বলে হুজুর তার সিংহাসনটা 80 হাত লম্বা 40 হাত চওড়া 80 হাত লম্বা একটা সিংহাসন চারটিখানি কথা নাকি 40 হাত চওড়া 30 হাত উঁচু তাহলে একটা ভিআইপি ব্যাপার না নাকি বলেন এই সিংহাসনটা হুদহুদ পাখির পছন্দ হইলো এই হুদহুদ পাখির সামনে হুদহুদ পাখি এসে সুলাইমান নবীর কাছে সিংহাসনের প্রশংসা করলেন হুজুর তার সিংহাসনের একটা বিশাল অবস্থান ওয়ালাহ আরশুন আযীম কিন্তু একটা ক্ষতির দিক দেখলাম একটা ক্ষতি হলো কি ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদদাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন তিনি বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুজুর সমস্যাটা হলো তারা আল্লাহকে চিনে না তাদের দেশে আমদানি রপ্তানি অর্থকড়ির কোনো অভাব নাই কিন্তু তারা একমাত্র আল্লাহ ছাড়া শুরু থেকে ইবাদত করে কেউ গাছপালার ইবাদত করে কেউ গাভীর ইবাদত করে করে না করে না সবই ঠিক আছে কিন্তু ইবাদত বন্দিগির বেলায় যার করতে হবে তাকে চিনে না মালিক চিনে না এই দুনিয়ার ভিতরে কুত্তা মালিক চেনে ছাগল মালিক চেনে শৃগল মালিক চেনে চেনে না চেনে না চেনে না চেনে না আপনারা কি বলেন তারা বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত তারা সূর্যের ইবাদত বন্দেগি করে ওয়াজায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম আল্লাহ পাক বলেন তাদের কর্মটা তাদের সামনে শয়তান সুন্দর করে সুশোভিত করে রাখছেন ফাসাদদাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন সঠিক পথের থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে ফাহুম লা ইয়াহতাদুন তারা সঠিক পথে নাই এরপরের যে আয়াতগুলি বললেন এই আয়াতগুলি সিজার আয়াত আমি যদি তেলাওয়াত করি তাহলে সেজা দিতে হবে আপনারা না দিলে আমি দায়ী হব আর কি এই জন্য আয়াত তেলাওয়াত করা হবে না তর্জমাটা বলি আল্লাহ বলেন তারা কেন সিজদা করে না আল্লাহ পাকের যে আল্লাহ পাক আসমান এবং জমিনের রব এবং আসমান এবং জমিনের ভিতরে যা লুকায়িত আছেন সব কিছু যিনি জানেন সেই আল্লাহকে ছাড়া তারা অন্য কারোর ইবাদত কেন করে এবং আল্লাহ হলেন ওই সত্তা যিনি বিরুদ্ধে কোনো ইল্লাহ নাই এবং তিনি তো রব্বুল আরশিল আযীম তিনি তো বহুত বড় আরশের মালিক আল্লাহ পাকের আরশ কি বিলকিসের আরশের থেকে ছোট নাকি কথা বলেন নাই এত বড় আরশের মালিক আল্লাহ পাকের একটা চেয়ার আছে আপনাদের বাড়ি চেয়ার আছে না সবার বাড়ির চেয়ার কি সমান কারোর বাড়ি সুবাজারের দাম 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আছে না নাই কি আমি ঢাকায় একটা চেয়ার দেখছিলাম একটা 3000 টাকা তার ভাড়া একদিন তাহলে আপনি বোঝেন উটের মতো একটা চেয়ার সে তো এরকমভাবে তার চেয়ারটা আল্লাহ বলেন আল্লাহর আরশটা হইল আরশে আযীম সব থেকে বড় দুনিয়া আল্লাহর আরশের উপরে আর কোনো আরশ নাই আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের একটা চেয়ার আছে ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ কুরসি বড় হয় না আরশ বড় হয় আরশের উপরে কুরসি থাকে না কুরসির উপরে আরশ থাকে আরশের উপরে থাকে না তাই না স্টেজের উপরে তো চেয়ার থাকে স্টেজ থাকে কি বলে আরশ বলে না আল্লাহ পাক বলেন আল্লাহর চেয়ারটা হইল ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান সাত জমিন জুড়া দিলে যত বড় হবে তার থেকে বেশি বড় আল্লাহ পাকের চেয়ার কি কুরসি মানে কি এ তো আমরা বুঝি বাংলায় চেয়ার তাহলে আল্লাহর চেয়ারটা কত বড় কোন কাঠমিস্ত্রি বানাইছে কোন কাঠমিস্ত্রি বানানো
আল্লাহ পাকের কুদরতে তৈরি। আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি হলো সাত জমিন সাত আসমানের থেকে বেশি বড়। এবার আপনি ধারণা করেন আরশে আজিম আল্লাহর আরশ কত বড়, কি তুলনা হয়? যাই হোক, হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বিলকিস রানীর দেশের মুলকে সাবার অনেক প্রশংসা করলো। এখন হুদহুদ পাখি আসলে কি সত্য বললো না নিজের জান বাঁচানোর জন্য মিথ্যা বললো? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি তোমাকে যাচাই বাছাই করবো। ওয়ালা সানাঙ্গুর আসাদাকাতা আমকুম দামিনাল কাযিবিন, এটা হলো রাষ্ট্র শাসনের ব্যবস্থা। আপনার কাছে কোনো একটা খবর কেউ দিল, আপনি পট করে তার সম্পর্কে একটা ভালো মন্দ ধারণা করে বসলেন, কি দেখবেন আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্বটা কোনো একটা নেতার মাথায় ঢুকাই দেবে যে ভাই ওই লোকটা এলাকার ভিতরে ভালো না, অথচ সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার নামে একটা বহুদান তোহমাত মিথ্যা অপবাদ দিল, যাচাই বাছাই করাই ছাড়া আপনার উপরে খুব রাগ হয়ে বসে থাকলো, হয় কিনা এরকম? আল্লাহ পাক বলেন নিষেধ, খবরদার দুনো পক্ষের কথা ছাড়া কোনো শাসনকর্তা যেন বিচার না করে। এক পক্ষের কথা শুনে কোনো শাসনকর্তা বিচার করা এটা শরীয়তের নিয়ম না, ঠিক? আল্লাহ পাক বলেন যখনই কোনো খবর তোমার কাছে আসবে সেটা যাচাই বাছাই করো। অল আসান আঙ্গুর আসাদাকাতা আমকুম তামিনাল কাযিবিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি তোমাকে যাচাই বাছাই করব, খবরটা তুমি সঠিক দিলে না বেঠিক দিলা? বলে হুজুর আমি প্রস্তুত রেডি, আমি মিথ্যা কথা বলি না, আমি যদি ওনাকে আল্লাহ পাকের মাখলুক, আমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেন নাই জাহান্নাম বরাদ্দ করেন নাই, হুদহুদ পাখি মরলে কোন বেহেশতে যাবে? আছে কোনো বেহেশত? গরু মারা গেলে কোন দোজকে যাবে? ছাগল হাতি ঘোড়া ডিম এগুলো যারা আছে বেহেশত দোজক আছে? বেহেশত দোজক কার জন্য? আপনার আমার জন্যই। মিথ্যা বললেও তো হবে, মিথ্যা বললেও তো যা যাবে না, কি বলতে হবে? এজন্য আল্লাহ পাক বললেন আম কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী যাচাই করবো। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে দিলেন, বললেন এই কিতাব এই চিঠিটা নিয়ে গিয়ে বিলকিসের কাছে পৌঁছায় দেবা, ফানজুর মাযা ইয়ারজিউন, সে কি উত্তর দেয় এটা আমার কাছে সে বলবা। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم, হযরত সুলাইমান আলাইহিস সালামের পবিত্র চিঠিখানা হুদহুদ পাখি একেবারে উড়াই নিয়ে চলে গেল কোন দেশে? ওই বুলকে সাবায়, কোন দেশ? সাবা দেশে নিয়ে চলে গেল, যে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি লেখা ছিল কি এই জায়গায় চলে আসছি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে এবং এই চিঠিটা আল্লাহর নাম মহান রব আল্লাহ পাক যে আল্লাহ পাক রহমান এবং রহিম তার নামে শুরু করা হয়েছে। এই চিঠিটা কার নামে শুরু করা হয়েছে? মহান রব আল্লাহ এবং রহমান রহিমের নামে শুরু করা হয়েছে। এই চিঠিটা কে নিয়ে গেল? কার কাছ থেকে নিয়ে গেল? সুলাইমান নবীর কাছ থেকে। দিল কার কাছে? বিলকিসের কাছে। কার কাছে দিল? এক রাষ্ট্রপ্রধান আর এক রাষ্ট্রপ্রধানের কাছে দিলেন, তাও মাধ্যমকে? হযরতে সুলাইমান আলাইহিস সালামের একবার পানি ইঞ্জিনিয়ার কি হুদহুদ পাখি, এটা কি সম্ভব? আপনাদের কি বিশ্বাস হয় সম্ভব? আল্লাহ পারেন কি পারেন না? কি বলেন? আল্লাহর পারার জন্য আল্লাহ কোনো জিনিসের মহতাজ না। আল্লাহ যদি ইচ্ছা করেন এই দুনিয়াটারে বাতাস দিয়ে শেষ করে দেবেন। কিছুদিন আগে আসছিল না আমপান, আমরা দেখছি না? তা আল্লাহ আপা কোনো জিনিসের দিকে মহতাজ না, এই দুনিয়াটা গায়েব করার জন্য আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না, কথা ঠিক না? তাহলে এর ভিতরে আমরা থাকি, আমরা যদি ইবাদুর রহমান ইবাদিকা সালেহীন আল্লাহ পাকের নেককার বান্দার ভিতরে সামিল হতে পারি, তাহলে আপনার আমার জীবন ধন্য হবে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে। আমরা ইনশাল্লাহ চাই কিনা, রাজি কিনা ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।